হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘরকন্নার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল 6:30 মতো বাজে, আর এখন আমি স্নান করে পুজো দিয়ে, যে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে রেডি হয়ে গেছি একদম। এই যে বেরোবো বলে, মানে কাজের ওখানে বেরোবো বলে, তো আমার মেয়েরা উঠে পড়েছে, দেখো। কেন, ওই গ্লাসটাই কি হয়েছে? আচ্ছা, অর্ধেকটা খেয়ে নাও, অর্ধেকটা খেলে খালি হয়ে যাবে, অর্ধেকটা ঠোঁটো করে খেয়ে নাও। অর্ধেকটা খেয়ে নাও, অর্ধেকটা। আমি ধরবো, আমি ধরবো না, ধরো ধরো ধরো, এটা ধরো, একটা ধরো, একটা ধরো। হ্যাঁ ধরো, না এবার ধরে খেতে পারবে, দেখো ফাঁকা হয়ে গেছে। এই যে টিফিন রেডি হয়ে গেছে, শুধু ব্যাগের মধ্যে ভরবো, কিন্তু বিছানাটা গুছানো হয়নি, শুধু মশারিটা গুছিয়েছি। বিছানাটা হচ্ছে আমার মেয়ে গুছিয়ে নেবে। তো চলো এখন একটু খেয়ে নি, তারপরে বেরোবো। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে খেতে। তো ভাত টিফিন নিয়ে নিয়েছি, আর বেশি কিছু তরকারি রান্না করে নিয়ে গেলে হচ্ছে থাকে না, খারাপ হয়ে যায়, গন্ধ হয়ে যায়। তো তার জন্যই ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম ভাজা, আর তার সাথে একটু মাছের ঝালও ছিল, সেটা দেখানো হয়নি। তো যাই হোক, চলো তার সাথে একটু ঘি নিয়ে নিয়েছি, নিয়ে এখন খেয়ে নেবো, নিয়ে চলে যাব। আর টিফিনেও এগুলোই নিয়েছি। তো দেখো এখন একদম রেডি হয়ে বেরে পড়েছি, আর এখন কখন আসবো তার জন্যই একটুখানি আদর করে যেতে হয়। আর চলে যাই যখন, ওর মুখটা দেখতেও আমার খুব খারাপ লাগে, কিন্তু কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে, তার জন্যই যেতে হয়। চলো এখন চলে যাই। দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, মানে কাজের থেকে ফেরার সময়, প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেন ট্রেন কিছু পাইনি, মানে আগের ট্রেনটা মিস করেছি। তো দুজনে মিলে বসে আছি ট্রেনে প্ল্যাটফর্মের মধ্যে, আর টিফিনও কিছু নিয়ে যাওয়া হয়নি, মানে সন্ধ্যেবেলা টিফিন কিছু নিয়ে যাওয়া হয়নি, তাই কিছু খাওয়াও হয়নি। বসে বসে দুজনে বিস্কুট খাচ্ছি আর বসে আছি, মানে আমরা একসাথেই কাজ করি আর কি। তো এখন 9টা মতো বাজে, এখন বাড়ি চলে এসেছি, আর আজকে হচ্ছে ওভারটাইম হয়েছে, তার জন্যই ছুটি হতেও দেরি হয়েছে, বাড়ি আসতেও দেরি হয়েছে। আর বাড়িতে আসার পর হচ্ছে লুচি হচ্ছে তো হয়ে গেছে খানিকটা, আর অল্প একটু বাকি ছিল, সেটা আমি করে রেখে তারপরে মেয়েকে খাওয়াতে যাব। চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল, আবার দেখা হবে অন্য একটা ভিডিওয়ে। এতক্ষণের জন্য গুড নাইট।